100% বাংলাদেশ বাংলা চলচ্চিত্রের টানে চলে এসেছি। সাকিবের আমার একটা ভালো ছবি যাওয়া উচিত, এখানে আবার 10-15 দিন থাকবো বা 20 দিন থাকবো, তারপর চলে আসবো। যে এটা অল ডিরেক্টর অল ক্রেডিট গোজ টু ডিরেক্টর তপু খান, উনি আমাকে প্রথম থেকেই বলেছেন যে আপনার এরকম একটা লুক চাই। এবং আমি পরশু দিন এবং এই ছবিতে আমি তো দেশের বাইরে ছিলাম ফ্যামিলি নিয়ে, আমার নেক্সট মান্থের মিডিল আসার কথা তো, বাট উনি বললো যে মিশাবে আপনার ছাড়া আমার হবে না, আপনি আমার লাগবে। তো ওখান থেকে আমাকে আর স্ক্রিপ্ট আমার প্রথমে পছন্দ হয়েছিল, কিন্তু সব স্কেজুয়ালটা ও যেভাবে চাইছিল আমি দিতে পারিনি, আমি আর ফ্যামিলি সময়টাও আমার খুব বাধা ছিল। তারপর চিন্তা করলাম যে সাকিবের আমার একটা ভালো ছবি যাওয়া উচিত একটা, আর এই ছবিটার মানে নামও সুন্দর, লিডার আমি বাংলাদেশ, তাছাড়া আরটিভির ছবি, আরটিভি ভালো প্রজেক্ট বানাতে চেষ্টা করে, তো ওই যে আশিক ভাইয়ের সাথে একটা ভালো সূক্ষ্মতা আছে, তো সব মিলিয়ে চলে আসলাম আমেরিকা থেকে এই এই লুকটার জন্য, এই ক্যারেক্টারের জন্য। ওই এটা লিডার আমি বাংলাদেশ ছবির লুক। ডেফিনেটলি চলচ্চিত্র টানে, দেশের 100% বাংলা চলচ্চিত্রের টানে চলে এসেছি। আমি ছিলাম আমি 8 তারিখে গেছি, 8 তারিখে গেছি আমি ফ্লাইট ইউর্স 8, 9 তারিখে আমি নামছি আমেরিকা, তারপর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 তারিখে আমি তো আবার চলে আসলাম, 18 তারিখে প্লেনে উঠে গেছি, 10 দিন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সামনের মাসে আবার যাব, আমি ফ্যামিলি ওখানে আছে তো আমি আবার সামনের মাসে একটু যাব, ওইখানে আবার 10-15 দিন থাকবো বা 20 দিন থাকবো, তারপর চলে আসবো।